নমস্কার, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবার একটা নতুন এপিসোডে চলে এলাম। তবে আপনাদের যারা আমার ভিউয়ার্স আছেন তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ, তার কারণ আপনারা আমাকে সাপোর্ট করছেন, আপনারা আমার ভিডিওতে কমেন্ট করছেন, লাইক করছেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি প্রত্যেক সপ্তাহে একটা করে ম্যাজিক দেখাই এবং সেই ম্যাজিকটা শেখানোর চেষ্টা করি। তো অনেকের ইচ্ছে যে ম্যাজিকের একটা পারফরমেন্স যদি আমি ভালো করে দিতে পারি তাহলে খুব ভালো হয়। দেখুন, ম্যাজিকের পারফরমেন্স যদি আপনারা আমার কাছে এক্সপেক্ট করেন সেটা আপনারা পাবেন না। তার কারণ হচ্ছে ম্যাজিকের ভালো পারফরমেন্স দিতে গেলে পরে একটা ভালো স্টেজ দরকার, অডিয়েন্স দরকার। এই ক্যামেরার সামনে বসে ম্যাজিকের খুব ভালো পারফরমেন্স একটা দুটো দেওয়া যায়, সব দেওয়া সম্ভব না। তা আমি যেটা করি সেটা কি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই, তার সিক্রেটটা আপনাদের সামনে রিভিল করি, এটাই কাজ। পারফরমেন্স আপনারা আপনাদের মতো করে খুব সুন্দর করে করবেন। যেমন দেখুন, একটা দড়ি কেটে জোড়া লাগানো, এর পারফরমেন্স যে কত ভালো হতে পারে সে যারা আপনারা পারফর্ম করেন তারা জানেন, আর যারা পারফরমেন্স দেখেন তারাও জানেন। তাহলে আমার কাছ থেকে আপনারা কি দড়ি কাটা শুধু সিক্রেটটা জানতে পারবেন? তার বেশি কিছুই পারবেন না। ধরুন একটা মেয়েকে কেটে দুটো টুকরো করা হলো, আমাকে যদি বলেন করে দেখাতে তাহলে তার বুঝতে পারছেন তার অ্যারেঞ্জমেন্ট। আবার অনেকের পক্ষে এটা করা সম্ভব না। কেন সম্ভব না? তার কারণ হচ্ছে একটা মেয়েকে কেটে দুটো টুকরো করতে হলে পরে তাকে একটা ইনস্ট্রুমেন্ট কিনতে হবে। ইনস্ট্রুমেন্ট কিনলেই হবে না, তাকে কী করতে হবে? একটা ভালো স্টেজ চাই। স্টেজ না হলে পরে সে দেখাতে পারবে না। অ্যাসিস্ট্যান্ট চাই, লাইট চাই, নানান রকম সমস্যা। সেই জন্য ম্যাজিশিয়ানরা এখন মেন্টালিজমের ওপরে বেশি ঝুঁকেছে। মেন্টালিজমে কিছু জিনিসপত্র লাগে না, অথচ অডিয়েন্সকে ভীষণ আনন্দ দেওয়া যায়। তা আমি ঠিক সেই কথা ভেবে আপনাদেরকে একটা খুব সিম্পল ম্যাজিক আজকে দেখাবো। মানুষ কাটা নয়, অথচ মানুষ কাটার মতনই একটা এফেক্ট। ভাবছেন তো যে মানুষ নয় অথচ মানুষ কাটার মতো একটা এফেক্ট? পুরো ভিডিওটা দেখুন। প্রথমে আমি এটা কি করে হয় এটা দেখাবো, জাস্ট দেখাবো, প্রেজেন্টেশন নয়, জাস্ট দেখাবো। আর তারপরে তার সিক্রেটটা আপনাদেরকে বলে দেবো, যাতে আপনারাও করতে পারেন। এবার আপনারা কী করে করবেন সেটা যদি আপনারা নিজেরা ঠিক করেন, ঠিক করে যদি নিজের ভাবনা চিন্তা যদি একটু ব্যবহার করেন, করে যদি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে যদি পারফর্ম করেন, আমি বলতে পারি একটা মানুষ মানে একটা মেয়েকে দুটুকরো করে যে এফেক্ট আসবে তার থেকে কোনো অংশে কম হবে না। কি, এই দেখুন, এটা হচ্ছে একটা রুমাল, এটা একটা হ্যান্ডকারচিফ, এটাকে আপনি কেটে দুটো টুকরো করে ফেলুন। আপনারা হয়তো অনেকে এই ম্যাজিকটা জানেন, যারা জানেন তাদের কথা বলছি না, যারা জানেন না তারা দেখুন ম্যাজিকটা প্রথমে। এই দেখুন, একটা রুমাল যার দুটো দিক একই রকম কালার আছে, ঠিক আছে, একই কালার দুটো দিক। এই দুটো কর্নারকে এক জায়গায় করে নিন, একদম মিলিয়ে নেবেন। হ্যাঁ, এই যে দুটো মুখ একদম মিলিয়ে নেবেন। তারপরে কি করবেন, এটাকে তিনটে ভাঁজ করবেন, তিনটে বা চারটে ভাঁজ। এই দেখুন ভাঁজটা কীরকম হবে, ঠিক এইরকম ভাবে। এই দেখুন, ঠিক এখান থেকে একটা ভাঁজ দিলেন, ঠিক এরকম একটা ভাঁজ হয়ে গেল। তারপরে আরেকটা ভাঁজ দিন, তারপরে আরেকটা ভাঁজ দিন, ব্যাস এই মোটামুটি হয়ে গেল। এবারে কি করুন, অডিয়েন্সের হাতে একটা কাঁচি দিয়ে দিন আপনি। হ্যাঁ, একটা কাঁচি দিয়ে বলুন এই মাঝখান দিয়ে কেটে দিন, এই কাঁচি দিয়ে বলুন মাঝখান দিয়ে কেটে দিন। এরকম আমি কাটছি, ঠিক এরকম, ঠিক এখান থেকে এরকম হবে মাঝ বরাবর। এটাকে দুটো টুকরো করে দিন, ঠিক এরকম ভাবে। আপনারা অনেক হ্যান্ডকারচিফ কাটিং এর ম্যাজিক দেখেছেন, কিন্তু এটা কাইন্ড অফ ডিফারেন্ট। এই দেখুন, এটা যে কেটেছে মানে সত্যি সত্যি কেটেছে, এটা দুটো টুকরো হলো। এইরকম ভাবেই আপনারা দেখাবেন, এরকম দুটো টুকরো হয়ে গেল। দুটো টুকরো হয়ে যাওয়ার পরে যেটা করবেন, এটাকে এই পাশে খুলে দিন, এটাকে এই পাশে খুলে দিন, খুলে দিয়ে দুটোকে এক জায়গায় রাখুন, ঠিক এরকম ভাবে। এই ঠিক আছে, তাহলে দেখুন এখানে দুটো মাথা, এখানে দুটো মাথা। এবারে কী করুন, এটাকে এরকমভাবে রোল করুন, ঠিক এরকম। আপনি এটা দেখান যে কোনো জায়গায়, কারোর কাছ থেকে একটা রুমাল চেয়ে নিয়ে দেখান। কী করবেন,
এই যে রুমালটা ভাঁজ করা হয়েছে এই অবস্থাতে, এই অবস্থাতে জাস্ট একটা ম্যাজিকের মতো গিলি গিলি হোকাস ফোকাস এটা বলে এটাকে ওয়ান টু অ্যান্ড থ্রি আরে বলার সাথে সাথেই দেখা যাবে এই রুমালটা একদম জুড়ে গেছে। এই যে জুড়ে গেল এটা আপনি যে কোনো জায়গায় দেখাতে পারেন, একটা মানুষ কাটার চাইতে অনেক ভালো হবে, এটা আপনি এরকমভাবে মুখোশ হিসেবে বাঁধতেও পারেন, এটা আপনার ব্যাপার, আপনি যেমনভাবে করবেন এটা আর কিছু না। এটা যদি আপনি ঠিকঠাক করতে পারেন তাহলে এটা মানুষ কাটার থেকে কোনো অংশে কম হবে না। কি মনে হচ্ছে যে ম্যাজিকের সিক্রেটটা কি এটা বলতে হবে? যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য আমি সিক্রেটটা বলে দিচ্ছি। হ্যাঁ, সিক্রেটটা ভেরি সিম্পল। সিক্রেটটা কি? সিক্রেটটা হচ্ছে একটা এরকম রুমাল লাগবে, একটা এরকম রুমাল লাগবে। রুমালটাকে কি করতে হবে? একটা না দুটো হলে ভালো হয়, একই রকম রুমাল দুটো হলে ভালো হয়। কি করতে হবে দেখুন, এখানে তো আপনারা দেখলেন যে রুমালটা জুড়ে গেছে, জুড়ে গেছে বলে দেখছেন তো, অ্যাকচুয়ালি এটা জোড়ে নেই। কি করেছি আমি পুরো বিষয়টা একটু একটু করে দেখাই, দেখুন। দুটো রুমাল কেন লাগবে সেটা পরে বলছি, প্রথমে আপনাকে এই রুমালটা কি করে ভাঁজ করতে হবে সেটা দেখাই। এ ভাঁজটা খুবই সিম্পল, যেমন আমি করেছি তেমনই আপনারা করবেন, তাতে কোনো অসুবিধা নেই। এই দেখুন, এইটাকে ঠিক এরকমভাবে ভাঁজ করে নিন, এই ভাঁজ হয়ে যাওয়ার পরে এই দুটো মাথা দেখুন এরকম আলাদা হয়ে গেছে, এই যেন আলাদা না হয়, দুটো মাথা যেন এক জায়গায় এরকম থাকে, এরকম করবেন। হ্যাঁ, দুটো মাথা যেন আলাদা না হয়, এই এক জায়গায় করে এই ভাঁজটা করবেন, ভাঁজটা করে ভাঁজটা এক জায়গায় করে করবার পরে কাঁচি দিয়ে কাটছেন। এই যে কাঁচি দিয়ে কাটছেন এটা সত্যি সত্যি কাটা হচ্ছে, যে কোনো লোক যে কোনো অডিয়েন্সকে দিয়েই কাটাতে পারেন। কাটবার পরে এই দুটো টুকরো হলো, আমি আর এই রুমালটা কাটলাম না। হ্যাঁ, কেন একটা কেটে ফেলেছি তো, হা কাটলাম না, আপনাদের শেখানোর জন্য আমি এটা বললে বুঝে যাবেন। তো এটা দুটো টুকরো হয়ে গেল কাটবার পরে, কাটবার পরে যখন দুটো টুকরো হলো একটা মাথা এই দিকে করে দিলেন আর একটা মাথা এই দিকে করে দিলেন, এই মাথাটার সাথে এই মাথাটা যেন মিলে যায়, এই মাথাটার সাথে যেন এই মাথাটা মিলে যায়, দুটো মাথা যেন মিলে যায়, এটার সাথে এইটাকে মিলিয়ে রাখুন ছোটোটার সাথে ছোটোটা, আর এই বড়টার সাথে বড়টাকে মিলিয়ে রাখুন। তাহলে এখানে দুটো টুকরোই আছে। এবার কী করছেন আপনি, এখান থেকে এরকমভাবে রোল করছেন, এই রোল করার পরে আর বোঝা যাচ্ছে না রুমালটা কাটা না গোটা। দর্শকের কাছে পরিষ্কার, কেন দর্শক দেখেছে এই মাত্র এটা কেটেছে, যে কেটেছে সে তো নিজেও দেখেছে। এবারে কি হচ্ছে না, এই দুটো মাথাকে এক জায়গায় ধরুন, এই দুটো মাথাকে এক জায়গায় ধরুন, ধরে যদি এরকম আস্তে করে টানেন তাহলে পরে মনে হবে যেন জুড়ে গেল, অ্যাকচুয়ালি জুড়ছে না, দেখতে মনে হচ্ছে যেন জুড়ে গেল। এই দেখুন, এবার ধরে টানলে পরে মনে হলো জুড়ে গেছে, কিন্তু জুড়ে যায়নি, এটা দেখে মনে হচ্ছে জুড়ে গেছে। এটাতে আপনি নটও দিতে পারেন এরকমভাবে, এর মধ্যে নটও দিতে পারেন, দর্শক দেখবে যে রুমালটা একদম সত্যি সত্যি জুড়ে গেছে, কিন্তু না আসলে জোড়েনি, এটা কিন্তু জোড়েনি, দর্শকের কাছে অ্যাজ এ ভিউ দেখে মনে হচ্ছে জুড়ে গেছে। আপনি এটা মুখে বাঁধতে পারেন, সব কিছু করতে পারেন, কিন্তু এটা জোড়েনি, দেখে মনে হচ্ছে জুড়ে গেছে, মনে হচ্ছে একটাই রুমাল, কিন্তু এটা পুরো খুলে দেখানো যাবে না, কারণ এটা জোড়েনি অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি এখানে এটা দুটো টুকরো, এই দেখো এটা দুটো পিস। কী হলো বিষয়টা, বিষয়টা কী হলো আরেকবার দেখুন, বিষয়টা কী হলো, বিষয়টা হলো এই যে মাথা দুটো, একটা মাথা এই দিকে আর একটা মাথা এই দিকে, এই দুটো, এই দুটোকে টানলে পরে এটা একটা রুমাল বলেই মনে হবে। দেখুন এটা টানলে পরে এরম হয়ে যাচ্ছে, এই একটা রুমাল হয়ে যাচ্ছে, এই দুটো মাথা একসাথে টানলে পরে এই দিকটা দেখা যাচ্ছে, আর এই দিকটা দেখা যাচ্ছে বলেই এটা মনে হচ্ছে যেন রুমালটা জুড়ে গেছে, ইনস্ট্যান্ট মনে হলো যেন জুড়ে গেছে। এইবারে যদি এটাকে সুইচ করতে পারেন, সুইচ করা খুবই সোজা, কী সোজা না, এটা এরকম কথা বলছেন, বলতে বলতে আপনি এই জাস্ট কথা বলছেন, কথা এরকম দেখালেন যে দেখুন রুমালটা জুড়ে গেছে, আপনারা করতে, আপনারা একটা মানুষ কেটে দেখানোর চাইতে অনেক ভালো, এরকম বলছেন, বলতে বলতে এটাকে যদি একটুখানি ড্রপ করেন, হাত থেকে ফেলে দেন,
যেখানটায় ফেলছেন সেটা টেবিল হতে পারে, সেটা এমন একটা জায়গা হতে পারে, একটু চোখের আড়াল, এটা এরকম ফেলে দিলেন, এই জাস্ট হাত থেকে পড়লো, আপনি আবার তুলে নিন হাতে, ব্যাস তুলে নিয়ে এবার দেখান যে দেখুন আপনারা এটা মানুষ কাটাচ্ছে অনেক ভালো। একটা আমি আপনাদের দেখালাম যে মানুষ কেটে দেখায়নি, কিন্তু একটা রুমাল কেটে দেখালাম, রুমাল কেটে দেখালে পরও একই ব্যাপার যে রুমালটা এরকম জুড়ে গেছে। এটা মানুষকে কেটে যেমন আমরা দেখাই, যেমন রুমাল কেটে দেখালাম, আমার কাছে তো অত বড় ইনস্ট্রুমেন্ট এখন এই মুহূর্তে নিয়ে আসতে পারিনি, তো সেই জন্য আপনাদেরকে রুমাল কেটে দেখালাম। আপনারা এইভাবে প্রেজেন্টেশনটা করতে পারেন, তাহলে কি একটা সুইচ করতে হবে, মানে এই রুমালটাকে সুইচ করতে হবে, সুইচ করা খুব সোজা, অনেক রকম সুইচের ব্যাপার আছে, আমার ভিডিওতে অনেক কিছু পাবেন, আমার চ্যানেলটাকে সার্চ করলে দেখতে পারবেন। আর তা না হলে পরে সুইচ কী করে করতে চান আপনারা, যদি মনে হয় যে আমাকে আরেকটা ভিডিও বানাতে হবে, তাহলে পরে নিশ্চয়ই বানিয়ে দেবো, তবে আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল ক্লিক করে দেবেন, তাহলে আমি এরকম ম্যাজিক দেখালেই আপনার কাছে প্রথম নোটিফিকেশান আসবে আর এরকম ম্যাজিক দেখতেও পারবেন, শিখতেও পারবেন। যদি আপনাদের ইচ্ছে হয় আর, তাহলে জোর করে নয়, জোরের ব্যাপার নেই, ভালো লাগলে আমার চ্যানেলে থাকবেন, ভালো না লাগলে নয়, তবে আমি আপনাদের যারা আমার ভিউয়ার্স আছেন এবং ভিউয়ার্স ছাড়াও যারা আছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের সুস্থ কামনা করি, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এপিসোড শেষ করছি, টাটা বাই।